আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি হচ্ছে একটি উপদেশমূলক এবং সতর্কতামূলক দুটোই। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে কতদিন আগে তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি শেষ করা উচিত বা হাতে কতদিন সময় রয়েছে। এই ভিডিওতে আবারও তোমাদের সতর্ক করে দিচ্ছি, তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি ঈদের আগেই সম্পূর্ণ করে ফেলো, কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। ঈদের আগে বলতে মে মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে ঈদ হবে, এর আগেই তোমাদের ভর্তি প্রস্তুতি একদম কমপ্লিট করে রাখতে হবে, যাতে ঈদের পরেও পরের দিনও যদি তোমার পরীক্ষা নেওয়া হয় যাতে তুমি ভালো করতে পারো, তুমি চান্স পাওয়ার সেই যোগ্যতা রাখতে পারো। কথা হচ্ছে যে এপ্রিলে রমজান শুরু, এপ্রিলে কিন্তু অনেক ধকল যাবে তোমাদের উপর দিয়ে, তোমরা অনেকেই ভালোভাবে পড়াশোনা করতে চাইবে না, তারপরেও কিন্তু করতে হবে, কোনো বুদ্ধি নেই, আমরাও করে এসেছি, তোমাদেরও করতে হবে, কিন্তু ঈদের আগেই সেটা শেষ করতে হবে। কেননা ঈদের পর কিন্তু একদম তুমুল হারে ভর্তি যুদ্ধ শুরু হয়ে যাবে। অলরেডি বিওপির ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ঈদের পর থেকে সরাসরি ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো মে মাসের 3 বা 4 তারিখ যদি ঈদ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মে মাসের শেষের দিকে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে, জুনে কোনো মাফ নেই, জুনে পরীক্ষা হয়েই যাবে। এখানে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, কারণ আমি অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি, আমার এই বিষয়ে যথেষ্ট ধারণা রয়েছে কবে ভর্তি পরীক্ষাগুলো হতে পারে। এই কারণেই কথাটি বললাম যে ঈদের আগে শেষ করবা, কারণ ঈদের পরবর্তীতে সময়গুলো তুমি পাবে সেগুলো হচ্ছে রিভাইজড করার জন্য। তুমি এতদিন কষ্ট করে পড়াশোনা করেছো, সেটি কিন্তু আবার ধরে রাখতে হবে। পড়া বোঝাও যেমন একটা কঠিন বিষয়, আরো কঠিন বিষয় হচ্ছে সেই পড়াগুলোকে ধরে রাখা, ওই একটা প্রবাতের মতো স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। ঠিক একই রকম যে পড়াগুলো এত কষ্ট করে তুমি আয়ত্তে নিয়ে এসেছো, সেগুলো সবসময় আয়ত্তে রাখা, অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত আয়ত্তে রাখা অনেক বেশি কঠিন। তাই অনুরোধ করছি, যা পড়েছো সেই পড়াগুলো ঈদের পরবর্তী যে সময়টুকু তুমি পাবে ভর্তি পরীক্ষার জন্য, সেই সময় রিভাইজ করার জন্য রাখো। এর আগে যত নতুন পুরাতন পড়া আছে পড়ো, আর কথার কথা ঈদের পর যদি পরীক্ষা আরো অনেক দূর পিছিয়ে যায়, সেক্ষেত্রে তুমি তো সময় পাচ্ছই, এক্সট্রা কিছু পড়বে, বাট এখনই তুমি চাপটা নিয়ে নাও। এই যে এখন চলছে মার্চ মাস, এই মাসটা একটু বেশি চাপ নিতে হবে, ঠিক আছে? এপ্রিলে রমজানের কারণে একটু কম পড়াশোনা হবে, তাই এই মাসের চাপ বেশি নাও। বারবার বলছি, উপদেশ দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, কথাগুলো প্লিজ শুনো। মার্চ মাসটা একটু কঠিন করে পড়ো, এরপর এপ্রিলে যতটুকু পারো পড়বা, এর মধ্যে তোমার পরিস্থিতি তুমি তোমার একদম নিয়ন্ত্রণে নিয়ে আসবা। ঈদের পরবর্তীতে তুমি একদম রিল্যাক্স মুডে সেগুলো রিভাইজ করবা পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? তো এই ছিল কিন্তু মূল উদ্দেশ্য, এই বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ, দ্যাটস হয়তো আমাদের আবারও রিমাইন্ড করে দিলাম, ঠিক আছে? আর অ্যাডমিশন সংক্রান্ত সকল ভর্তি তথ্য গাইডলাইন এই চ্যানেলেই পাবে, সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।